কঠোরভাবে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত সিএমপি কমিশনার সাইফুল ইসলাম দুপুরে তিনি এমন হুঁশিয়ারি দিয়ে বলেন পাড়ায় পাড়ায় যেসব কিশোর গ্যাং এর কথা বলা হচ্ছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে ফুটপাত দখলমুক্ত করে মানুষের চলাচল নির্বিঘ্ন রাখা হবে সিএমপি কমিশনার নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সবার সহযোগিতা কামনা করেন অতিরিক্ত কমিশনার আব্দুল মান্নান মিয়া মাসুদ আহমেদ সময় উপস্থিত ছিলেন কৃষক জ্ঞানের কথা বলেছে আমি কিন্তু এসে শুনেছি কৃষক জ্ঞানের কথা এটা নিয়ে আমি কাজ শুরু করেছি এবং আমার একটা ওয়ে তৈরি করবো আমি আমার খালি আহ্বান থাকবে সেই অভিভাবকদের প্রতি একটু যে আপনার সন্তান কোথায় যায় না যায় একটু দেখেন আপনার সন্তান বাইরে বাইরে গেছে সারাদিন খোঁজ নয় আপনি আসুন বিকালে কী হয়েছে ও আছে এখন না বাইরে গেছে বন্ধুর সঙ্গে বেড়াতে গেছে সেই বন্ধুর সঙ্গে কোথায় বেড়াতে গেছে এটা কিন্তু একটা দেখার দরকার মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স আমার মনে হয় এই কয়েকদিনের মনে টের আমাদের যে পরিমাণ মাদক আমরা উদ্ধার করতে পারছি